আসসালাম আলাইকুম ভিউজ। আপনারা যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদেরকে এন থেকে জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা তবে যাই হোক আর দেরি করবো না চলে আসলাম এই সুন্দর এই আপুটির কাছে তা আপু আসসালাম কেমন আছেন এই কি নাম তোমার চাঁদনি বাহ চাঁদনী নামটা তো খুব সুন্দর নাম

তোমার এই ভিডিওতে আসার মূলত উদ্দেশ্য কি মূলত উদ্দেশ্য আর কি যেহেতু আমি গরিব ঘরের মেয়ে তাই আর কি ভিডিওর সামনে আসছি যদি প্রবাসী ভাইরা লাইক করে কমেন্ট করে আমাকে মানে পছন্দ করে কেউ যদি বিবাহ করতে চায় জানলে তো আমি গরিব ঘরের মেয়ে তার জন্য আর কি মানে যদি কোনো ভাই হৃদয়বান ভাই তোমার হাত ধরতে চায় তোমাকে জীবন সঙ্গিনী করতে চায় তার জন্য তুমি একটা ভালো মনের সন্ধানে আসছো হ্যাঁ এই তো হ্যাঁ আচ্ছা সেই ভাইটা যদি বয়স্ক কিবা কালো তোমার মতো স্মার্ট না হয় তোমার মতো সুন্দর না হয় বয়স্ক হয় তাতে তোমার আপত্তি আছে জি না আমার কোনো আপত্তি না যেমনই হোক না কেন যে আমাকে মানে আমার দায়িত্ব নিতে পারবে নিতে পারবে হ্যাঁ যে তোমাকে খুঁজ নিতে হবে তোমাকে ভালো অন্তর থেকে ভালোবাসতে পারে তাকেই তুমি তাকে বিয়ে করবে ওকে আচ্ছা ঠিক আছে এ তোমার এই যেটাকে বলা হয় শিক্ষাগত যোগ্যতা আছে জি শিক্ষাগত মানে আসে কিছু টাকা কি ছোট আছে তুমি নাম টম লিখতে পারো হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলবে তোমাকে যদি কোনো হৃদয়বান ভাই যদি কোনো প্রশ্ন করে যে তোমাকে বিয়ে করব তোমাকে ভালোবাসব তোমার সাথে প্রেম করব তাতে তুমি একমত আছো জি একমত আছি বিধে মানে যদি আমার দায়িত্ব কেউ নিতে পারে আমাকে কেউ পছন্দ করে তাহলে একমত আছো হ্যাঁ সে ভালো মনের মানুষ হতে হবে তাই না ওকে ওকে ঠিক আছে তে তোমার দেশের বাড়িটা যশোর কালীগঞ্জ আচ্ছা তোমার বাড়িতে মা বাবা ভাই এই তো আছে হ্যাঁ তোমার কি বিয়ে হয়েছে না বিয়ে হয় নাই তোমার বয়সটা কত বলছিল সতেরো আঠারো সতেরো তো বিয়ের বয়স হয়ে গেছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা তোমাকে আর একটা কথা বলি চাঁদনি তুমি তোমাকে কেউ কোনো বিয়ের প্রস্তাব এই পর্যন্ত দিয়েছে অনেকেই আসে আর কি বাবা মা দেন কি ভালো ছেলে হয় না বিধায় বিয়ে দেন আচ্ছা তাহলে তুমি কোনো প্রেম করেছো না আমি প্রেম করি এখন তো মানে কোনো প্রেম নেই তোমার একাকি আছো হ্যাঁ একাকি আছে অশেষ ধন্যবাদ তোমাকে দর্শকের উদ্দেশ্যে আর একটা কথা আমি বলতে চাই প্রিয় দর্শক এই মেয়েটা পর্দাশালী মেয়ে মেয়ে আমি ভালো করে তদন্ত নিয়ে এই প্রতিবেদনটা মেয়েটার করেছি কেউ বাজে কমেন্ট করবে না খারাপ কোনো জোরে দেখবে না যদি কোনো প্রিয় ভাই মেয়েটাকে পছন্দ করে থাকে তাহলে সত্যি সত্যি তার কাছে সে বিয়ে বসে যাবে নম্বরটা তো তোমার দিতে হবে হ্যাঁ এইটা যে দিয়েছ আমার কাছে এটা তো নম্বর হ্যাঁ আচ্ছা চাঁদনি জিরো ওয়ান এইট ডাবল সিক্স এইট সেভেন সিক্স সেভেন এইট আচ্ছা আমি আবার বলি জিরো ওয়ান এইট ডাবল সিক্স এইট সেভেন সিক্স সেভেন এইট এটাই তো তোমার নম্বর আচ্ছা ঠিক আছে অশেষ ধন্যবাদ আজ আর নয় আর অন্য সময় অন্য প্রোগ্রামে দেখা হবে আসসালাম আলাইকুম